লকডাউনের মাঝেই এবার রাতের অন্ধকারে চুরির ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়াচ্ছে মুর্শিদাবাদের বড়ুয়া থানা এলাকায়। বৃহস্পতিবার বড়ুয়া থানার মুনিয়াডিহি গ্রামে একটি প্রাইমারি স্কুলে রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি যায় 5টি ফ্যান, চাল ডাল সহ বেশ কিছু প্রয়োজনীয় নথি সহ স্কুলের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম। শুক্রবার সেই ঘটনা কর্তৃপক্ষের নজরে আসতেই হইচই পড়ে যায় গ্রামে। পরে বড়ুয়া থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। গতকাল আমাদের এখানে ক্যাম্প ছিল, আমাদের মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের পরে আমাদের স্কুল বন্ধ ছিল। তা গতকাল পোলিও টিকাকরণ এই সমস্ত জন্য আমরা স্কুলটা খুলতে আসি। খুলতে আসার পরে প্রথমে ওই মেন গেটের পরে যে বারান্দা গেটটা আছে সেখানটা দেখি যে কিছু একটা দিয়ে বাড়ি মেরে দেখিয়ে দিয়েছে। তারপরে আমাদের সন্দেহ হয়, এদিকটা দেখলাম যে ওদিকটা ঢুকা যাচ্ছে না, এদিকে এসে দেখছি সব তালাগুলো ভাঙা রয়েছে। ভাঙার পরে তো দেখছি সব ফ্যান, তারপরে সিলিন্ডার, চাল, আরও আলমারি খোলা, একটা টিনের তোরণ ছিল সেটা, কিছু স্কুলে কাগজপত্র ছিল সেগুলো সব নিয়ে গেছে। হ্যাঁ, মোটরের স্টার্টারটা পুরো নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে বা কারা নিয়েছে এরকম এই বিষয়ে কোনো সন্দেহ আছে কারো?